টানা তিন দিনের ছুটিতে দ্বিতীয় দিনে পর্যটকে ভরপুর হয়ে উঠেছে কুয়াকাটা। বিডি স্টার টিভি নিউজ কুয়াকাটা থেকে আমাদের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো তথ্য ছবি নিয়ে খবর পড়ছি আমি তানজানা রহমান লিজা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন শেষে আজ শবে বরাত। সবে মিলে 17 থেকে 19 মার্চ পর্যন্ত তিন দিন সরকারি ছুটিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। টানা তিন দিনের ছুটির দ্বিতীয় দিনে পর্যটকে ভরপুর কুয়াকাটা। 18 মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে হাজার হাজার পর্যটকরা আনন্দ মেলায় মেতে উঠেছে সমুদ্র সৈকতে। 99% বুকিং রয়েছে আবাসিক হোটেল মোটেল। পর্যটকের উপস্থিতিতে ব্যস্ততার সময় কাটাচ্ছে হোটেল কর্মচারীরা। কুয়াকাটা আগত পর্যটকদের মানসম্মত খাবার পরিবেশন করার জন্য ব্যস্ত রয়েছে কুয়াকাটার রেস্টুরেন্টগুলো। এছাড়াও পর্যটকের ভিড় চোখে পড়েছে শুটকি মার্কেট, ঝিনুক মার্কেট, আচার মার্কেট সহ পর্যটকদের ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত মোটর বাইক চালক, অটো ভ্যান চালক ও ইজি বাইক ড্রাইভার। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টুয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বিডি স্টার টিভিকে বলেন, মার্চ মাসে পর্যটন মৌসুমের শেষ মাস ধরা হলেও পায়রা সেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে আগামী এপ্রিল মাস জুড়ে পর্যটকের টইটুম্বর থাকবে কুয়াকাটা। আমরা ট্যুর অপারেটররা সবসময় প্রস্তুত রয়েছি পর্যটকদের সেবা দেওয়ার জন্য। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের মিলন মেলা ঘটছে কুয়াকাটায়। আগত পর্যটকদের জন্য আমরা বাড়তি নিরাপত্তা জোরদার করেছি এবং আমরা সার্বক্ষণিক নজরদারি ও মাইকিং করে বারবার মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। কুয়াকাটা থেকে জাহিদুল ইসলাম জাহিদ, বিডি স্টার টিভি।